লাও লাও ফ্রিতে বিক্রি করতেছি ফ্রি লাও দিলে মাছ দেন না আমার কাছে একটা টাই মাছ আছে নিবা কি করো জুলেন কাটি খেলো আমি ও ঘাস উঠাও আচ্ছা খরগোশ খাবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেন থ্যাংক ইউ এটা হচ্ছে একটা বকুল ফুল গাছ গাছটা এক বছর হয়েছে আনছি অনেক সুন্দর বড় হয়েছে কিন্তু আনফর্চুনেটলি এখন পর্যন্ত ফুলের দেখা পাইনি আশাবাদী এবার ফুলের দেখা পাবো আর এই পাশে আছে একটা দেখেন সাদা জবা যারা কখনো সাদা জবা দেখেন নাই তারা দেখতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের একটা লঙ্গান গাছ গত বছর এক থোকা ফল পাইছিলাম আলহামদুলিল্লাহ এই বছর দেখেন কি পরিমাণ মুকুল আসছে তো আমার এখানে বেশ অনেকগুলো লঙ্গান গাছ আছে তার মধ্যে সবচেয়ে আগে লাগাইছিলাম হলো এই গাছটা তো এই গাছটা নিয়ে আমি মানে মোটামুটি হতাশই ছিলাম যে ফল ধরবে কি ধরবে না বাট এই বছর এই যে প্রথম মুকুল আসছে তো এই গাছের পাতাটা একটু অন্যরকম এখন দেখা যাক ফলের সাইজ কেমন হয় বাট গাছটাতে ফল আসে না দেখে পাশে একটা লাউ গাছ ছিল সেটা একবার জাংলায় উঠে মানে জাংলার মতো এটাতে উঠে গেছে আমরা লাউ গাছটারে সরাই নেই বাট যখন দেখলাম যে মুকুল আসছে এখন আমরা এগুলো সব পরিষ্কার করতেছি আর পরিষ্কার করতে যাই দেখি যে বাজে বাজে লাউ এই যে লাউ এই যে নিচে নিচে এখানে দেখেন দুইটা চম্পা এই লাউগুলো কি আগে দেখো নাই হ্যাঁ এগুলা কি খাওয়ার উপযোগী আছে না এরা আছে তারপরে এই যে এখানে একটা গাছ এটা হলো বিলম্বি এটাও তো মনে হয় বুড়ে হয়ে গেছে কেন এই লাউ গাছগুলো আসলে অনেক আগে লাগাইছিলাম কিন্তু লাউয়ের দেখা নাই এখন শেষ বেলায় এসে লাউ দিতেছে কিন্তু লাউয়ের ভারে আবার গাছ নষ্ট হয়ে যেতেছে এখন মানে লাউ গাছ সিরাখুম নাকি মূল গাছ বাঁচামো তো মূল গাছ বাঁচাইতে চাইলে লাউ গাছ মেরে ফেলতে হইব এত কাইটা কি করুম গাছে রাখে কি করবা গাছে রাখলে তো বুড়ে যাবো মানে একসাথে আহে তুলে হা হা করে আয় বেদব তোরা সবারে দিয়ে দিও না আত্মীয় স্বজনরে তবে যারা কাজ করতেছে ওগুলো দিয়ে দিও একটা একটা খারাপ খারাপ এভাবে একটু তাই নেই যে মুকুল নষ্ট হয়ে যাবো ঠিক আছে এটা এলো কেটে কেটে দিবা কেটে কেটে আস্তে আস্তে বাড়ি সরা লাগবে মানে এতদিন হলো এটা সরাই নাই কি জন্য যে গাছ খালি বড় হয়েছে ফল আসবো কিনা আসবো তা কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু এখন যে এবার ফুল আসছে হ্যাঁ আর লাউ গাছটা এখানে লাগাইছিলাম মূলত গাছের জন্য না এই যে এরকম কাটা তারের যে বেড়া আছে এই বেড়া দিয়ে দিয়ে বাওয়ার জন্য কিন্তু ওরা সেটা না করে সবচেয়ে লাগাইছে গাছে ওই যে কমলা গাছ এই যে গুটি আসছে হ্যাঁ কি আরো লাউ আছে দেখেন এক গাছের থেকে লাউ পাইলাম কয়টা চারটে শিমুর মা তুমি রাস্তার ওমর যাও ওমর যায় ওই ওদিন থেকে পরিষ্কার করো আরে তাই না আবার মুকুল ভেঙে হলো না খারো 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 এমন টানা দেবো না শোনটা নাও নিয়ে যান না হেন বাড়িতে আছে নাকি টেস্ট করলেন আমারে যে না করি কি না আমি লাউ দই না মানুষ খুঁজতেছি না কিছু কিছু লাউ বুড়া বানাও টকলাও রান্না করে খাওয়া যাবো না ওই যে একটা পয়সা গেছে ওটাই বানাইছিলাম মানে গাছগুলো হলো অনেক পুরানো ঠিক আছে আজ থেকে আরও তিন চার মাস আগে লাগানো শীতের মধ্যে মানে বাড়ে নাই তা আমরা ভাবছি বাড়বে না ফট করে বাড়ছে এই দেখো এই যে বিলম্বিত ফুল আসছে এই যে ফুল কত সুন্দর ফুল আমি ফার্স্ট টাইম দেখলাম বিলম্বির ফুল ফুল দেখছি নেক্সট
আবার লাউ গাছ অন্য জায়গায় বুনে দিই, হ্যাঁ এই যে এই জাংলায় বুনো, জাংলায় বুনো, জাম গাছে এই জাম গাছ মুকুলাইছে দেখছো, এই যে এই যে এই যে এই যে মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, 2 টাকার লাউ খাবার যায় 10 টাকার গাছ নষ্ট। তো এবার আসলে আমার এখানে বেশ কিছু গাছে নতুন ফুল আসছে, হয়তো প্রথমবারের মতো ফল পাবো, তার মধ্যে একটা হচ্ছে জাম, দেখা যাক কী হয়। তারপর আছে হচ্ছে বিলম্বি, তারপর কাঁঠাল, অনেকে জিজ্ঞেস করবে কাঁঠাল গাছ আছে নাকি, কাঁঠাল আছে, দেখাবো না আপনাদেরকে এক সময়। একটু ভিয়েতনামি জাতের একটা কাঁঠাল আছে, দেশি জাতের আছে। হ্যাঁ আমার আসলে প্ল্যান আছে যে ভাই আমার বাড়ির কাজটা শেষ হইলে পুরো জায়গাটা একটা সুন্দর ম্যাপ কইরে, মানে এক জায়গায় ফলের গাছ, এক জায়গায় সবজি, এক জায়গায় ফুল, এক জায়গায় ঔষধি, মানে সব ধরনের গাছ থাকবে ইনশাল্লাহ, দোয়া করেন। হ্যাঁ বেড়াগুলো থাক, বেড়াগুলো থাক, খালি গাছের গুলা পরিষ্কার করে দাও, যেদিকে কমলা গাছগুলাতেও আলহামদুলিল্লাহ প্রচুর গুটি, যে আবার কিছু কিছু একদম বড়। হ্যাঁ কন্দে হয়েছে, কাটে আলো কাটে আলো, এক জুফা লঙ্গানের দাম একটা লাউ এসছে বেশি, শাক খাওয়া যাবো না এগুলার, আস মানে ডাল গুলার যে শেপ, সেই শেপ অনুযায়ী ও নিজেরে মানে গড়ে নিছে, কাইটা দেখি রে ভালো আছে নাকি, এটা ভালো আছে নিশ্চিত, আমি এই যে কুচি আমার মাই কই কুচি ভালো আছে, এটা মানে এটা হইছে হলো এই যে ডালের চিপায়, ঠিক আছে। তো এই বিলম্বি কিন্তু প্রচুর টক একটা ফল, কে খাইছেন জানি না, অনেকে জিজ্ঞেস করেন যে ড্রাগন ফল গাছ আছে কি না, আমার এই বেড়ার সাইডে যে খুঁটি এগুলোতে ড্রাগন ফল গাছ আছে, আর এত ভালো জাত এটা, হ্যাঁ এত মিষ্টি বলার বাইরে। ওই আম গাছটা কেটে ফেলায় দাও, ওটা জুংলা একাই হয়েছে, তো ওই গাছের সাথে এই এই বিলম্বি কেমন হইব পাশাপাশি, এই আম গাছ এই জুংলা গাছ এর বড় হইলে ওই আশেপাশের জাম টাম এই যে লঙ্গন টঙ্গা লাগলে কি কোনো কিছু পরে পারবো না, এই এক গাছে এতটুকু জায়গা নিয়ে নেবো। থাক তুমি যখন কইছো তোমার হাতে ইয়ে আছে, অনেক সময় ভালো জিনিস হয়, রাখলাম। যা তুই শম্পার জন্য বেঁচে গেলি, শম্পার মান রাখিস, ঠিক আছে। শম্পা এই পাতারে মনে করছে ফুল, তুমি এই যে পাতারে ফুল মনে করছো না গাদা, এখন তো তোর পাকার সময়, এটা ইনশাল্লাহ সামনের বছর আসবো, সামনের বছর এই তেঁতুল গাছে, এটা হলো আপনার মিষ্টি তেঁতুল, থাই একটা মিষ্টি তেঁতুল, আয় সুদাবের বউ লাও নিবা না, লাও লাও ফ্রিতে বিক্রি করতেছি, ফ্রি লাও দিলে মাছও দেন নেবো, আমার কাছে একটা টাই মাছ আছে নিবা, ওই কালকে মাছ কিনে আনছি একটা টাই পাচ্ছে, কে টাই মাছ নিবা না, লাউ হাতে টাহি ভালো যায় নাকি সুজাব ভাইয়ের টাহি আনছে, রোজা রমজানের দিন কিছু কইলাম না, কি বিপদ, হ্যাঁ লাভ দিলে মাছ দিলাম, ওই যে এই লঙ্গার গাছে প্রথম এবার ফুল আসছে মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ এবং বেশ বেশ ফুল আসছে, এবং আমি শিওর যে প্রত্যেকটাই টিকবো, ঠিক আছে। আর এইখানে একটা সিম গাছ আছে নন স্টপ সিম দিয়ে যেতেছে, নন স্টপ, ঠিক আছে, এখন তো একদম গরম, এরে বাইরে বাই বাইরে বাই, মানে এক থুকা, ঠিক আছে, তেমন কোনো যত্ন না কিচ্ছু না, গাছের চেহারাও ওরকম সুবিধার না, তারপরও দেখেন আল্লাহ দিছে একটা সিম গাছ থেকে মানে
কতদিন তো এক দেড় মাস এক দেড় মাস ধরে খাইতেছি মানে সিমের ভারেই ছড়ায় নাই গাছ কিন্তু নাই কিন্তু সিম আছে আবার কিছু সিম তো এই হয়ে গেছে যে দেখি এটা বার করছে হ্যাঁ এই আর একটা আছে চলো তো দেখি আই বিসি নাই হইছে বিসি এগুলা এখন নিয়া রাখো নিয়া শুকিয়ে রাখো এই দেখি এগুলা তো মজা লাগবে রে শম্পা এরি সব বিসি বানাও এই সিমের বিসি যে মজা এই যে এই রে 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 নেও 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 সিরো 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 নি পরে পরে না এর আগে একবার নষ্ট করছো নিয়ে দাও এখন নিয়ে দাও আর আস আর আসবে না মানে দেখি ভিতরে ফাঙ্গাস পড়ে গেছে এই যে হ্যাঁ পারফেক্ট ফাঙ্গাস না তো রেবো না না গো এই দিতে বনা দেবো না এগুলো হাইব্রিড এগুলো হবো না তুমি এরকম সিম বিসি বানাই মানে ই করে রাখো সিমের বিসি দিয়ে যে মাংস রান্না হয় এগুলো মজা না এগুলো বিসি হয় বুনলে আর এগুলো হাইব্রিড আমি বিসি বাজার থেকে কিনালেই তো হয় মেলা রে নাকি বিসি টেহে কম টেহে বিসি নেই আনা লাগবই কিন্তু এরপর এটার থেকে যেটা যদি হয় সেটাতে আবার এরকম ফলন দেবো না ওরা ইচ্ছাকৃতভাবে কৃষকদের জিম্মি করে রাখতেছে এই হাইব্রিড বীজ দিয়ে কারণ যাতে প্রত্যেক বছর অগস্টে বীজ কেনা লাগে ওরা এমনভাবে জেনেটিক্যালি মডিফাই করে জিনিসটা এখন তো সেই দেশি বীজগুলো নাই তো যাই হোক কথা বাড়াবো না লম্বা ভিডিও হয়ে যেতেছে পুরো জিনিসগুলো পরিষ্কার করি তারপর আপনাদেরকে দেখাবো না পরিষ্কার করার পর কেমন হয় তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম